এদিকে লকডাউনের ঘোষণায় বাজারে বেড়েছে ক্রেতার ভিড়, সেই সাথে হঠাৎই বেড়েছে নিত্যপণ্যের দাম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রামের চক বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, লকডাউনের ঘোষণার পর বাজারে ক্রেতা বেড়েছে কতটা, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি, আপনি যেমনটা বলছিলেন যে করোনা সংক্রমণ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, তার কারণে দেশব্যাপী লকডাউন শুরু হচ্ছে সোমবার থেকে। তার ঘোষণা আসার সাথে সাথে গতকাল থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন বাজারে কিন্তু আমরা দেখছি ক্রেতাদের ভিড় অনেকটা বেড়েই গেছে। সকাল থেকে আপনি অবশ্যই দেখছেন কিন্তু হুড়ুহুড়ি করে বাজার করা শুরু করছে, যেহেতু সোমবার থেকে একেবারে বন্ধ হয়ে যাবে এমন ঘোষণা আসার পর থেকে কিন্তু আসলে তারা কিন্তু আসলে হুড়ুহুড়ি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা দেখেছি গতবারও কিন্তু আসলে যে লকডাউন ছিল তখন কিন্তু কাঁচা বাজারগুলো অনেকটা খোলা ছিল, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু কাঁচা বাজার পরিচালনা করা হয়েছিল। কিন্তু এবারও তার কী ঘোষণা আসবে তা এখনও পর্যন্ত পুরোপুরি জানা হয়নি, কিন্তু সাধারণ মানুষ মনে করছেন লকডাউনে তারা ঘর থেকে বের হতে পারবে না, তার কারণে একেবারে কিন্তু আসলে বাজার করার জন্য কিন্তু হুড়োহুড়ি করছেন। তার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বাজারে অনেক পণ্যের দাম একেবারে বেড়ে গেছে, যেখানে কিন্তু আসলে যে সবজি থেকে নিয়ে চাল থেকে নিয়ে সব পণ্য বলতে যে একেবারে যেখানে গতকাল যেখানে কিন্তু চালের কেজি সর্বনিম্ন যে চাল সেই চাল কিন্তু বিক্রি করা হয়েছিল 45 টাকা, সেই চাল কিন্তু এখন বিক্রি হচ্ছে 50 টাকা, আবার কোনো কোনো দোকানে দেখা যাচ্ছে 55 টাকা। একইভাবে যে সবজিগুলোর ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। এই মুহূর্তে যদি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তারাও যদি কিন্তু আসলে বাজারগুলো কিন্তু আসলে খুব একটা তদারকি রাখা হতো, সাধারণ মানুষ বলছেন অনেকটা কিন্তু আসলে যে দামটা অনেকটা কম থাকতো বলে তারা মনে করছেন। কিন্তু এই বাজারগুলি আমরা দেখেছি চট্টগ্রামের অনেক বড় রিয়াজউদ্দিন বাজার, সেখানে কিন্তু আসলে পণ্যের কোনো সংকট আমরা দেখছি না, তবু দেখা যাচ্ছে সেই পণ্যের দাম অনেকটা বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে।